আপনি যেভাবে টান দেন সুনামির মতো টান দেন, দেয়া সব হবিগঞ্জের সদরে নিয়ে যান, আল্লাহ রাস্তায় এইবার সোনারগাঁট মাধবপুরে কিছু ছাড়েন। আমি আশা করি উনি আমার, যেহেতু মেয়ের জামাই আমি, যদি আমার এলাকায় উন্নয়ন না হয় তো আপনার মেয়ের সাথে কিন্তু আমার ঝামেলা হবে। আমি বলছিলাম যে যারা পানি দিয়ে গোসল করে তারা জামা বদলায়, আর যারা ঘাম দিয়ে গোসল করে তারা ইতিহাস বদলায়। আমি যতটা না ঘামছি তার চেয়ে বেশি ঘামছে আমার সোনারগাঁটের মাধবপুরের মানুষ। এখন ইতিহাস বদলানোর সময়। আজকে যারা অতিথি হিসাবে আসছেন, প্রধান অতিথি, আমি জানতাম যে উনি ডিজিটাল বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনার প্রধান এবং অন্যতম কারিগর। 11টার সময় উনি টাইম দিলেন। আমি ভাবছি যে রাজনৈতিক মন্ত্রী, আমরা আগের অভিজ্ঞতা ছিল 11টায় বললে 11:45, উনি 11:15 আগে আইসা ইউন অফিসে বসা। আমার তখন গুসলি করি নাই, উনি ফোন দিয়ে বললেন যে আমি চলে যাই প্রোগ্রামের জায়গায়। বিশ্বাস করেন, এর চেয়ে কম সময়ে আমার জীবনে মনে গুসল করি নাই, দৌড়াইয়া গিয়াতে কোনো রকম ধরছি। চাকরি তো আমার যে কোনো সময় যায় যায়। আমি মাননীয় প্রধান অতিথিকে আসলে কৃতজ্ঞতা সবসময় মুখে প্রকাশ করা যায় না, কিছু কিছু সময় হৃদয় দিয়ে অনুধাবন করতে হয়। আপনি ব্যারিস্টার সুমনের দাওয়াতে আপনি আসছেন, জীবনে জানি না কোনোদিন এই ঋণ পরিশোধ করতে পারবো কিনা, তবে কথা দিচ্ছি আপনি যা করে যাবেন, জীবনে ক্ষমতা পাইলেন নাটুরের জন্য তার চেয়ে বেশি করে দিয়ে আসবো আমি। আজকে বিশেষ অতিথি হিসাবে আমাদের যারা প্রোগ্রাম শিডিউলে আমাদের হার পাওয়ারের প্রজেক্টের আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, আর বিশেষ করে যারা ঋণ আমি পরিশোধ করতে পারবো না, যারা আমার দাওয়াতে নিজের টাকা খরচ করে, নিজেরা কষ্ট করে বিভিন্ন প্রোগ্রাম বাদ দিয়ে সোনারগাঁট মাধবপুরের মানুষের ভালোবাসার ডাকে তাদের ভাগ্য উন্নয়নে সহযোগিতা করার জন্য আসছেন, আমার সালমান মুক্তাদের, আমার ভাই, আমার ভাই তৌহিদ আফ্রিদি, আমার ভাই তাসিফ খান, আমার বন্ধু সুলাইমান সুপন, আমার ভাই, আমাদের একটি বলার মতো গল্প আমাদের ইকবাল বাহার ভাই, আমার ভাই ফারাবি হাফিজ, আমার ভাই সুলাইমান সুকান এবং ইন্তাজ সহ এখানে যারা উপস্থিত হয়েছেন, আমাদের দৌলত, আপনাদের ঋণ আমি জানি না পরিশোধ করতে পারবো কিনা, তবে যদি সুযোগ পাই কখনো, কখনো যদি নির্বাচন করেন অথবা কোনো ধরনের নিজের এলাকায় যান, তাইলে মনে রাখেন আপনি দাওয়াত না দিলেও আপনার পক্ষে গিয়ে ব্যারিস্টার সুমন দুইটা কথা বলে আসবে। আমি ধন্যবাদ জানাই আমার গার্জিয়ান জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, যার সারা জীবনে রাজনীতি করতে গিয়ে তৃণমূল রাজনীতিবিদদের সাথে চলা শিখছি, যার কথায় আমাদের অ্যাডভোকেট আবু জাহির মহোদয় এখানে উপস্থিত হয়েছেন, আর উপস্থিত হয়েছেন আমার ভাই বানিয়াচং আজমিরিগঞ্জের মাননীয় এমপি রুহেল ময়েজউদ্দিন রুহেল। সে নির্বাচনের আগে আমার টিমরে হারাই দিছে, বানিয়াচং আর সোনারগাঁটে ফুটবল খেলা ছিল, আমারে 2-1 হারাই দিছে। সে এখন বলতেছে যে আগে যেভাবে হারাইছে এইভাবে এইবারও হারাইব, কিন্তু সে জানে না যে গতবার আমি হারছিলাম যাতে তার এমপি বানাইতে পারি, আর এইবার আর হারবো না সোনারগাঁট মাধবপুর, এইবার কারো কাছে হারতে পারে না। তবে আমরা হারবো না, এর মানে বানিয়াচং আজমিরিগঞ্জও হারতে দিব না। আমরা মাননীয় মন্ত্রীরে বলবো, সোনারগাঁট মাধবপুর হইলেই হবে না, জননেত্রী শেখ হাসিনার যে অঙ্গীকার সারা বাংলাদেশকে যেভাবে ডিজিটালাইজেশনের দিকে নিয়ে যেতে হবে। আপনারা যে কাজ করছেন রিসিতে আমার শ্বশুরবাড়ি, এইখানে আপনারা যেভাবে 83 কোটি টাকার প্রজেক্ট করছেন, ওই সময় আমি এমপি ছিলাম না, তবে এমপি থাকলে শ্বশুরবাড়ির থেকে কিছু হইলে 83 কোটির থেকে 20 কোটি হইলে আমি নিয়ে আইতাম সোনারগাঁটে। তবে এখন আর
আশা করি মাননীয় এমপি মহোদয় আমাদেরকে এইবার আবু জাহির মহোদয়কে বলবো আপনি যেভাবে টান দেন সুনামির মতো টান দেন, দেয়া সব হবিগঞ্জের সদরে নিয়ে যান, আল্লাহর রাস্তায় এইবার সোনারঘাট মাধবপুরে কিছু ছাড়েন। আমি আশা করি উনি আমার, যেহেতু মেয়ের জামাই আমি, যদি আমার এলাকায় উন্নয়ন না হয় তো আপনার মেয়ের সাথে কিন্তু আমার ঝামেলা হবে। আমি বলে দিলাম সম্পর্কের অবনতি হওয়ার যথেষ্ট পরিমাণ সম্ভাবনা যদি দেখি আমি হবিগঞ্জে বরাদ্দ চলে গেছে সব। আমি আমরা দুই ভাই রোহেল আর আমি, আমরা এবার কিছু ভাগ বাটোয়ারা করে আপনার কাছ থেকে কিছু নিতে চাই নাইলে আপনার সাথে পায়রা ওঠার মতো না। আমি আমার ডিসি মহোদয়, আমার ইয়নো মহোদয় অত্যন্ত কাজের মানুষ, এডিসি যারা আছেন তারা অত্যন্ত আমাদেরকে সহযোগিতা করেছেন।